এই জার্মানি জার্মানি 10 টাকা আমাদের পিয়াজ মনে হয় কাচ্চো পানিটা নিয়ে গেছে না 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর অনেকদিন পর বাইকটা হচ্ছে ডক্টরের কাছে যায় না আজকে একটু মেকারের কাছে নিয়ে যাব বাইকের মোবিল চেঞ্জ করতে হবে কিছু কাজ আছে খুব সুন্দর একটা ওয়েদার আলহামদুলিল্লাহ তো চলুন যাওয়া যাক তেলের দাম বাড়ার পর এই প্রথম তেল নিলাম লিটার দেখলাম যে 130 টাকা 42 পয়সা আগে 800 টাকা করে আমি তেল নেই 800 টাকার আগে তেল হতো আমার 9 লিটারের মতো তো আজকে পাইলাম হচ্ছে 6 লিটার আগে আগে যেমন 100 টাকা দিলে তেলের লিটার ছিল 89 100 টাকা দিলে 100 টাকারই তেল দিত আজকে আবার বল দিতে লিটার বলেন 800 টাকার তেল এইভাবে দিবে না মানে কয় লিটার সেটা বলেন লিটার হিসেবে দিবে কি ক্লিপ লুক ছিল আর ওলে বাইকের হাইড্রোলিকটা খুব সাউন্ড করতো ক্যাট 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 করতো তাই হোক ঠিক করে নিলাম গাড়িটা ধুইলে একদম নতুনের মতো লাগে অলরেডি আমার 1.5 বছর হয়ে গেল ইউজ করা ভালোই সার্ভিস পাইছি বাইকে আমার কোটিং করা তো এই জন্য শ্যাম্পু ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না শুধু শ্যাম্পু ডিটারজেন্ট দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ বাইকের কিছু কাজ অনেকদিন থেকে জমা হয়েছিল এগুলো শেষ করলাম অলরেডি 2.5 ঘন্টার মতো লাগলো আর এখন ওই পাশটায় মেঘ জমছে মনে হয় বৃষ্টি চলে আসবে এই পাশটায় দেখেন এমন মেঘ করছে যখন তখন ঝুম বৃষ্টি চলে আসবে একদম এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম গোসল টোসল করে এখন ফ্রেশ হয়ে খুদা পেয়ে গেছে অনেক এখন খেতে বসবো আজকে রান্না হচ্ছে ছোটো মাছ এগুলো মনে হয় ভেজ মাছ মনে হয় ভাত ছিল আর ডান পাশেটা মাছ ভর্তা সবজি আর ডাল ভাত খাওয়া শেষ না ওদের ওদের বৃষ্টি চলে আসলো আস্তুরে রাজানো দিচ্ছে ভিজে গেছে আল্লাহ এটা এটা চ্যাপচ্যাপা ভিজে হয়ে গেছে বৃষ্টি আসবে আরো মেঘ আছে ভালো আকাশে পেঁপে গাছগুলো চারা থেকে হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এগুলো একটু বড় হলে তো নিচে কাড়া লাগবে বালতিতে হবে কি আর এটা হচ্ছে অনুর আম্মু আমাকে দিছিল মানে আমার ফ্রেন্ড অনু বটবটি গাছ কত সুন্দর বড় বড় হয়েছে দারুণ হয়েছে কিন্তু মেলাগুলা ধরছে আরো ধরবে ফুল আসছে লেকি খাওয়ার উপযোগী হয়েছে বড় হয়েছে বড় বড়ই হয় এটা বিশাল বড় হয়েছে এই বড় যেটা না এটা বীজ করবো এখন বাকিগুলো খাবো গাছও অনেক লম্বা হয়েছে অল্প কয়েকদিনে মেয়েগুনের গাছ এমনি হয়ে গেছে রংপুরে কদিন থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মামা কেমন আছো ভালো আছো কি করো স্কুল গেছিলো আজকে হ্যাঁ আজকে স্কুলে কি শিখাইলো সবই শিখাইলো যাকে এখন স্কুলে তুমি কান্নাকাটি করো খেলাধুলা করো কি করো তুমি তো এখন বড় হয়ে গেছো তাহলে তোমার চুলগুলা কাটাবা কবে ছুটি পাবা যখন ফ্রাইডেতে ছুটি থাকে না তোমার কালকে তাহলে তুমি তোমার চুলগুলো কাটে ফেলিও সেলুনে যে তোমাদের ওখানে বৃষ্টি হয় আমার কথা শুরু হয়ে গেল আমাদের এখানে তো টিপটাপ হচ্ছে টিপ 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 করে পড়তেছে
মোবাইল পড়ে যাবে সাবধান ও মা হচ্ছে তো বৃষ্টি হ্যাঁ হ্যাঁ আমাদেরও সেম সকাল থেকে হইছে আমাদের একটু আগে হইছে কি ভিডিও দেখো বৃষ্টির ও আচ্ছা ঠিক আছে পড়তে যাও সবাইকে সন্ধ্যায় সুস্বাগত জানাচ্ছি সন্ধ্যার নাস্তা আজকে খাবো চানাচুর মাখা আর এটা হচ্ছে তাজ চানাচুর এটা রংপুরে আপনারা পাবেন পাইকারি দোকানে আর ঢাকায় যে কোনো পাইকারি দোকানে গেলেই পাবেন বা গাদামালগুলো যে দোকানগুলো হয় সেগুলো যে বলবেন যে তাজ চানাচুরটা এই চানাচুরটা খুবই মজার নর্মাল খেতেও মজা লাগে আর মাখা খেলে তো মজা আসে এখন চানাচুরটাকে মাখিয়ে নিব দুইটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা মরিচ সরিষার তেল আছে আর লবণ পেঁয়াজগুলোকে কেটে নিব এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিলাম আমি চানাচুরটার মধ্যে অল্প একটু মুসুর ডাল দিয়ে দেবো রান্না করা এই ঝালমুড়ি ঝালমুড়ি 10 টাকা একবারে খাপে খাপ হয়েছে চা সমান পরিমাণে ভাগ করে দিলাম বিসমিল্লাহ একটু টেস্ট করে দিই কেমন আছে খেয়ে বলতে হবে কি কি দেওয়া আছে লেবু দিছ নাকি না আরেকটা আছে কি আরেকটা বলো তো মায়ের একটা জিনিস আছে আদা আদা না তাহলে আচার কিন্তু সেন্ট আসতেছে না আচার না আচার না ধরতে পারছো না এমনি কেমন হয়েছে মাখানো ভালো হয়েছে স্বাদ হয়েছে স্বাদ হয়েছে মসুরের ডাল দিছিলাম ডাল দিছো বোঝা যাচ্ছে না একদমই না মামা টেস্ট করো অস্থির লেভেলের স্বাদ হয়েছে চানাচুরটা দেখতে কিন্তু একটু ভেজা ভেজা টাইপের হয়েছে ডালের জন্য কিন্তু ভালোই হয়েছে তবে এটা ডাল দিলে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বেশিক্ষণ রাখলে চানাচুর ড্যাম হয়ে যাবে মাখানো সাড়ে চারে খেতে হবে তো বিসমিল্লাহ আপনার দিয়ে খাই আমার কাছে তো আসলেই অসাধারণ টেস্ট লাগছে এই চানাচুরটা নর্মালি খুবই টেস্ট একটু মাখা যেন আরও টেস্টটা বেড়ে যায় 10 গুণ তোমার এখনো শেষ নেই না খাচ্ছি বেশি দিয়ে নেই তো না এক পিড়ি দিস করতে পারি তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ